সোনার বড়ি এখন প্রায় লাখ টাকার কাছাকাছি। সোনার দামে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। সবারই এখন একই প্রশ্ন, কেন সোনার দর এভাবে বেড়েই চলছে? কতটুকু উচ্চতা পর্যন্তই বা যেতে পারে সোনার দর? নিরাপদ বিনিয়োগ হিসেবেই বা কেন মানুষ সোনাকে বেছে নেয়? এসব নানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সোনার দামের সঙ্গে বিশ্ব অর্থনীতির একটি গভীর সম্পর্ক আছে। বিশ্ব অর্থনীতি এখন কেমন আছে এর উত্তর একটাই, অনিশ্চয়তা। আগামী দিনগুলোতেও এই অনিশ্চয়তা এবং ঝুঁকি থাকবে বলে বিশেষজ্ঞরা বলেছেন। অতিমারী কোভিড-19 এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই পরিস্থিতি তৈরি করেছে। অনিশ্চয়তাই অর্থনীতির জন্য সবচেয়ে ক্ষতিকর, কিন্তু অনিশ্চয়তার সময়টাই আসলে সোনার স্বর্ণ সময়। যত বেশি অনিশ্চয়তা তত বেশি সোনা বিক্রি, যত বেশি মূল্যস্ফীতি তত বেশি সোনার দাম বৃদ্ধি। ঐতিহাসিকভাবেও দেখা গেছে উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে। এমন নয় যে সোনার দাম কেবল লাফিয়ে লাফিয়ে বাড়ছে, মাঝে মধ্যে কমছেও। এটাও অনিশ্চয়তার ফল। সুদের হার বাড়ানো নিয়ে সিদ্ধান্তহীনতা বা অর্থনীতি মন্দায় আক্রান্ত হওয়া নিয়েও অনিশ্চয়তার উপরও নির্ভর করছে সোনার দরের ওঠানামা। এই দাম আপাতত কমবে এমন পূর্বাভাসও কেউ দিচ্ছেন না। যখনই মনে হয় অর্থনীতির সংকট হয়তো কেটে গেছে, তখনই সোনার দাম খানিকটা পড়ে যায়। আবার যখন মনে হয় সুদহার বাড়িয়েও কাজ হচ্ছে না, তখনই দাম বাড়ে সোনার। এখন আমরা জানব কেন সোনার দাম বাড়ে এবং কমে। আর সব পণ্যের মতো সোনার দরও ঠিক হয় সরবরাহ ও চাহিদার উপর। সরবরাহ আসে দুইভাবে, নতুন উত্তোলন এবং পুরনো সোনা বিক্রি। স্বর্ণখনিতে সোনা উত্তোলন একটি চলমান প্রক্রিয়া। সাধারণত প্রতি বছর কত পরিমাণ সোনা উত্তোলন হবে তার একটি হিসাব পাওয়া যায়। এই হিসাবে খুব একটা ওঠানামাও করে না। যেমন অতিমারির বছর 2020 সালেও সোনা উত্তোলন হয়েছিল আগের বছরগুলোর মতোই 3,476 টন। তবে সাধারণত সোনার সরবরাহ বাড়ে মূল্যবৃদ্ধির সময়টাতেই। দাম বাড়লে অনেকে হাতে থাকা সোনা বেশি মুনাফার আশায় বিক্রি করে দেন, অনেকে আবার জীবনযাত্রার বাড়তি ব্যয় মেটাতেও সোনা বিক্রি করেন। যার কারণে মানুষের সোনার প্রতি এত আগ্রহ। যেমন সোনা দুষ্প্রাপ্য, এর উপযোগিতা রয়েছে, রয়েছে সৌন্দর্য, এবং ধাতুটি কোনোভাবেই নষ্ট হয় না, বরং সোনা গলিয়ে ইচ্ছে মতো আকার দেওয়া যায়, আবার ফিরিয়ে আনা যায় আগের অবস্থানে। সোনার চাহিদাও তৈরি হয় দুভাবে, যেমন গয়নার চাহিদা এবং সোনায় বিনিয়োগ বৃদ্ধি। গয়না হিসেবে সোনার বেশি প্রচলন চীন ও ভারতে। পশ্চিমা দেশগুলোয়ও গয়নার ভালো চাহিদা আছে। আন্তর্জাতিক গোল্ড কাউন্সিলের হিসেবে সরবরাহকৃত মোট সোনার 47% ব্যবহার করা হয় গয়নায়। এর পরিমাণ 2,230 টন। বিশ্লেষকেরা বলছেন ভারতে এখনও সোনা বিক্রির মৌসুম শুরু হয়নি। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বড় কোনো উৎসব থাকে না, এটি বিয়ের মৌসুমও নয়। এই মৌসুম শুরু হবে নভেম্বর থেকে, সেই সময়ে সোনার চাহিদা অনেক বেড়ে যাবে। এছাড়া বিভিন্ন দেশে সোনায় বিনিয়োগ করার জন্য বনসহ নানা ধরনের আর্থিক সম্পদ আছে। অনিশ্চয়তার সময় এই খাতে বিনিয়োগ বাড়ে। কেন্দ্রীয় ব্যাংকগুলোও ভবিষ্যতের জন্য সোনার মজুদ বাড়িয়ে দেয়। হিসাব অনুযায়ী সোনার বার ও সোনার মুদ্রায় বিনিয়োগের পরিমাণ 1,000 টন। মোট সরবরাহের 21% বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার ব্যবহার হয়ে থাকে। গোল্ড কাউন্সিল বলছে গত জুলাই মাসে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক 37 টন সোনা কিনেছে। এর মধ্যে কাতার একাই কিনেছে 15 টন। এর মাধ্যমে তারা 72 টন সোনার মজুদ গড়ে তুলল। অর্থনৈতিক অবরোধ ও অনিশ্চয়তা থেকে বাঁচতে কাতারের এই উদ্যোগ। এর বাইরে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কিনেছে 13 টন, তুরস্ক 12 টন এবং উজবেকিস্তান 9 টন। এর বাইরে কাজাকিস্তান বিক্রি করেছে 11 টন সোনা। জ্বালানি তেলের কেনা বেচার সঙ্গেও সোনার সরাসরি সম্পর্ক রয়েছে। সাধারণত দেখা গেছে জ্বালানি তেলের দাম বাড়লে সোনার দামও বেড়ে যায়, কারণ তখন অনেক দেশই সোনার বিনিময়ে জ্বালানি তেল বিক্রি করে থাকে। আর যেহেতু এখন ডলারের কারণে বিশ্বের মুদ্রাবাজারে অস্থিরতা চলছে, ফলে বিনিময় মাধ্যম হিসেবে সোনার চাহিদাও বাড়ছে। এখন বিশ্বব্যাপী ডলারেরও রমরম অবস্থা।
বিশ্বের বেশিরভাগ প্রধান মুদ্রা ডলারের বিপরীতে মূল্যমান হারিয়েছে, ফলে চাঙ্গা ডলার অনেক দেশের জন্য বিপদের কারণ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে স্বল্প আয়ের দেশগুলো আছে বেশি বিপদে, তাদের আমদানি বেশি, রপ্তানি কম, আর সিংহভাগ আন্তর্জাতিক বাণিজ্য যেহেতু ডলারে করতে হয়, তাই এইসব দেশকে টিকে থাকতে মুদ্রার অবমূল্যায়ন করতে হচ্ছে। ডলারের উপর অতিনির্ভরশীলতা থেকে বাঁচতে রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশ বহু আগে থেকেই সোচ্চার, ভবিষ্যতেও হয়তো এ নিয়ে নানা উদ্যোগ থাকবে। এতে ডলারের উপর আস্থা কমে গেলে অনেকে সোনার দিকেই ঝুঁকবে। এখন আমরা জানব কেন সোনা এত নির্ভরতা। বিশ্বে সোনাকেই সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে ধরা হয়। বলা হয় একমাত্র সোনার দরেই সাধারণত বড় ধরনের অস্থিতিশীলতা দেখা যায় না। সোনা কিনে রাখলে লোকসানের ভয় নেই বলা যায়, এই কারণে সোনার প্রতি সবার এত আকর্ষণ। 50 বছর আগে কেউ সোনা কিনে রাখলেও তা ভালো বিনিয়োগ হিসেবেই বিবেচিত। শেয়ার বাজার, ডলার বা অন্য কিছু এই নিশ্চয়তা দেয় না। বাংলাদেশ যখন স্বাধীন হয় সে সময় এক বড়ি সোনার দাম ছিল 154 টাকা, তখন মাথাপিছু আয় ছিল $70। সেই সময় ডলারের বিনিময় হার 7.28 টাকা ধরলে মাথাপিছু আয় ছিল 509.6 টাকা। এই অর্থ দিয়ে 3.31 বড়ি সোনা কেনা যেত। এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,824, 95 টাকা ধরলে আয় 2,68,280 টাকা, আর এখন সোনার বড়ি কিনতে হয় 84,564 টাকায়। সুতরাং এখন মাথাপিছু আয় দিয়ে 3.17 বড়ি সোনা কেনা সম্ভব। সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশেও সোনার দাম আগাগোড়া স্থিতিশীলতা বজায় রেখেছে, আর স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতার কারণে সব মানুষের পছন্দের ধাতু সোনা। এমন নয় যে সোনার বাজারে সাময়িক ওঠানামা থাকে না, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। গবেষক আশা ও কার্নি তার স্বর্ণ বইতে এই ধরনের কিছু ঘটনার কথা উল্লেখ করেছেন, যেমন 1815 সালে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে সেনাবাহিনী গঠন করলে লন্ডনের সোনার বাজারে এর দাম রাতারাতি 1 পাউন্ডেরও বেশি বেড়ে গিয়েছিল। পরে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হলে সোনার দাম আবার কমে যায়। আবার 1979 সালে যুক্তরাষ্ট্র ইরানের সব সম্পদ বাজেয়াপ্ত করে এবং এর কয়েক সপ্তাহ পরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হস্তক্ষেপ করে। এতে 1 বছরের মধ্যে লন্ডনের বাজারে সোনার দাম দ্বিগুণ হয়ে যায়। এখন আমরা জানব ইতিহাসে সোনা সম্পর্কে। কথিত আছে ভারতবর্ষ অনেক স্বর্ণ সমৃদ্ধ। এই প্রচারণা জেনে ক্রিস্টোফার কলম্বাস সমুদ্রে জাহাজ নিয়ে রওনা দিয়েছিলেন, কিন্তু ভারতবর্ষে আসার পথ খুঁজে পাননি তিনি, বরং চলে এসেছিলেন উত্তর আমেরিকায়। বলা হয় আমেরিকার মাটিতে নেমেই তিনি বলেছিলেন কোথায় স্বর্ণ। কলম্বাসের মতো যখনই অর্থনীতিতে বিপদ ঘনিয়ে আসে তখনই সবাই যেন তার মতো সোনা খুঁজতে লেগে যায়, কেননা সোনার চেয়ে নির্ভরযোগ্য দামি পণ্য আর আবিষ্কার হয়নি। এখন আমরা জানব সোনার দাম বাড়ছে বাংলাদেশেও। দেশের বাজারে এখন সোনার মূল্য বৃদ্ধি নিয়মিত ঘটনা হয়ে গেছে, ফলে এখন হলমার্ক করা 22 ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে 84,564 টাকা। এছাড়া হলমার্ক করা 21 ক্যারেট সোনার ভরি 80,715 টাকা, 18 ক্যারেট 69,168 টাকা ও সনাতনী পদ্ধতির সোনার ভরির দাম ঠিক করা হয়েছে 57,387 টাকায়। বাংলাদেশের সোনার চাহিদা কত এ নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। স্বর্ণনীতিমালায় বলা আছে দেশে প্রতি বছর 20-40 মেট্রিক টন সোনার চাহিদা তৈরি হচ্ছে। আবার প্রতি বছর সোনা চোরাচালানের আর্থিক পরিমাণ 73,000 কোটি টাকা। মূলত সোনা চোরাচালানের অর্থ লেনদেন হয় হুন্ডিতে। আবার গয়না বানানো ছাড়া দেশে সোনার তেমন কোনো চাহিদাও নেই। অন্যান্য দেশের মতো সোনায় বিনিয়োগ করার মতো কোনো বন্ড বা আর্থিক উপাদানও গড়ে ওঠেনি, ফলে গয়না বানানো এবং সোনার বার কিনে রাখাই এখন একমাত্র বিনিয়োগ। অথচ সোনায় বিনিয়োগযোগ্য আর্থিক কোনো উপাদান থাকলে তাতে দেশই লাভবান হতে পারত। ভিডিওটি আপনার কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।